রান্নার পর পোলাও ঝরঝরে হচ্ছে না, খুব বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে কিংবা একটার একটা লেগে যাচ্ছে, যদি এই সমস্যা পেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্যে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যাতে আপনাদের পোলাওগুলো সবসময় রান্নার পর ঝরঝরে থাকে এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়। অনুষ্ঠান বাড়ি কিংবা আতিথেয়তায় পোলাও ছাড়া কিন্তু একদম জমে না। ছোট থেকে বড় যে কোনো মানুষেরই প্রথম পছন্দ আমার মনে হয় পোলাও, কারণ যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা কিন্তু পোলাও খেতে বেশি পছন্দ করি। তো কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে মেজারমেন্ট। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পোলাও রান্নার ক্ষেত্রে চাল এবং পানি এই দুটোর পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার পোলাও ঝরঝরে এবং সিদ্ধ হতে কিন্তু বাধ্য। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা কতটুকু পরিমাণ চাল নিয়েছেন। যে পটের মাপে চাল নেবেন সে পটের মাপে কিন্তু পানি নেবেন। তো এখানে আমি এই পটের মাপে, অর্থাৎ আমার এখানে মগের মাপে আমি 2 মগ পরিমাণ চাল নিচ্ছি। এখানে আমার 1 মগে 1/2 কেজি করে 2 মগ আমার 1 কেজি পরিমাণ চাল হবে। তো আপনারা যদি মগের মাপে পানিটা দেন তাহলে আমি বলবো 1 মগ চালের জন্য বা 1 পট চালের জন্য আপনারা 1.5 পট পরিমাণ পানি দিবেন, তারপর 1/2 পটের অর্ধেক পরিমাণ পানি দিবেন। আর যদি আপনারা লিটারের মাপে বলেন তাহলে আমি বলবো 1 কেজি চালের জন্য 1.5 লিটার পরিমাণ পানি দিবেন, তারপর 1/2 লিটারের অর্ধেক পরিমাণ পানি দিবেন। এতে কিন্তু পারফেক্টভাবে আপনাদের পোলাও রান্না হয়ে যাবে। তবে এখানে কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখবেন যে পোলাও রান্নার ক্ষেত্রে যদি আপনারা দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু দুধ কতটুকু পরিমাণ দিচ্ছেন সেই পরিমাণ কিন্তু পানিটা কমিয়ে দিবেন। তো এখানে আমি পরবর্তী যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন চালের মতো কোনো রকম ঘোলা যে সাদা পানিটা সেটা না থাকে। আর চাল ধোয়ার সময় অবশ্যই আলতো হাতে চালটা ধুয়ে নেবেন, খুব বেশি প্রেশার দিবেন না, তাহলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। পরবর্তী টিপসটা হচ্ছে চাল অবশ্যই যেন পানি খুব ভালোভাবে ঝরে যায় সেদিকটা লক্ষ্য রাখবেন। চালগুলো এইভাবে একটা জালিতে যদি রেখে দেন তাহলে কিন্তু পানিটা ঝরে যাবে। আর এখন কিন্তু আমি যেহেতু রাইস কুকারে রান্না করব সেক্ষেত্রে আমি রাইস কুকারে বিদ্যুতের সংযোগটা দিয়ে দিলাম আর কারি কুকার মোটটা অন করে দিলাম। রাইস কুকারে কীভাবে আপনারা মাংস, ভাত কিংবা মাছ, নুডলস বিভিন্ন আইটেম রান্না করবেন আমার সবগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি যে কোনো রান্না খুব সহজভাবে আপনারা রাইস কুকারে করতে পারবেন। তো প্রথমেই কিন্তু আমি পাত্রটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। আর খেয়াল রাখবেন রাইস কুকারে রান্নার ক্ষেত্রে পাত্রে যেন কোনো রকম বাহিরের অংশে পানি না থাকে। তো এখানে কিন্তু আমি গরম মশলা পুরনে দিয়েছি, দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, ইস্টার মশলা, তারপরে দিয়েছি আমি তেজপাতা, তারপরে লং, গোলমরিচ, আর দিয়েছি আমি তেল। আর তেলের মধ্যেও কিন্তু অবশ্যই আপনারা 1 চামচ পরিমাণ ঘি দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার পরবর্তী টিপস। ঘি দিলে কিন্তু পোলাওর মধ্যে যে আলাদা একটা শাহী ফ্লেভার আসে এবং টেস্টটা কিন্তু বহু গুণ বেড়ে যায়। হাতের কাছে যদি আপনাদের ঘি থাকে অবশ্যই চেষ্টা করবেন 1 চামচ পরিমাণ ঘি দেওয়ার জন্য। তো ঘি আর তেলের মধ্যে যখন আমি গরম মশলাটা একটু ভেজে নিয়েছিলাম, বিশ্বাস করবেন না এত সুন্দর ঘ্রাণ আসছিল যে সত্যি বলছে আমার মানে এখনই মনে হচ্ছে যে আমি আবারও মানে খেয়ে নিই। তো একটু ভেজে নিয়ে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চালের গায়ে কিন্তু কোনো রকম পানি নেই, একদম ঝরঝরে। এখন আমি চালগুলো ভেজে নেব। তবে রাইস কুকারে চাল ভাজার ক্ষেত্রে একটা কমন সমস্যা আপনারা কিন্তু পেস করবেন, যেটা হচ্ছে এই সুইচটা কিন্তু বারবার বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, সুইচটা আপনারা যখন চালটা দেবেন, যেহেতু চাল তখন একটু ভেজা থাকবে, সেক্ষেত্রে সুইচটা কিন্তু নিচের দিকে নেমে যাবে দেওয়া মাত্রই, কারণ একটু ওজন থাকবে যেহেতু পাত্রটা। এরপর যখন চাল ভাজবেন তখন কিন্তু আবার সুইচটা উপরে উঠে যাবে, এতে কিন্তু কোনো অসুবিধে নেই। আপনারা কিন্তু চাল ভাজবেন যেহেতু একটা তাপ থাকবে পাত্রে, 2-4 এই সামান্য একটু সময় যদি আপনারা অপেক্ষা করে আবার সুইচটা চাপ দেন দেখবেন অটোতেই নিচের দিকে নেমে যাবে। আপনারা খুব সুন্দর করে কিন্তু চালগুলো ভেজে নিতে পারবেন, এত আহামরি কোনো আশা করছি কোনো সমস্যাই হবে না। তো এভাবে কিন্তু চালগুলো ভেজে নিতে হবে। আর আমার পরবর্তী গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে চাল ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সবগুলো চাল যেন একইভাবে ভাজা হয়, কিছু ভাজা হলো কিছু ভাজা হলো না সেটা যেন না হয়, উপর নিচ করে এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে সবগুলো চাল সমানভাবে ভাজা হয়। তাহলে কিন্তু পোলাও আমরা খাওয়ার সময় অনেক সময় দেখি যে চালের ভিতরটা শক্ত থাকে, তাহলে কিন্তু সেটা থাকবে না। তো এখানে কিন্তু আমার সুইচটা এখন একদম নিচের দিকে নামছে না, দেখতে পাচ্ছি
পাচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই। আমি একটু অপেক্ষা করে আবার চাপ দিলে এটা নিচের দিকে নেমে যাবে। তো আমি এখন চালগুলো ভেজে নিয়েছি। আর আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, চাল ভাজা হয়েছে কি না সেটা কী করে বুঝবেন। চাল যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু চাল থেকে টনটন করে একটা শব্দ আসবে, অর্থাৎ ঝনঝন ঝনঝন শব্দ হবে। আর চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে একটা থেকে একটা আলগা আলগা হয়ে যাবে। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে চালের কিন্তু যে রংটা সেটা কিন্তু আস্তে পরিবর্তন হতে থাকবে, তাহলে বুঝতে পারবেন যে পারফেক্টভাবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। আর সবগুলো চালের রঙে কিন্তু একরকম হবে। চালের মধ্যে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লবণের পরিমাণটা যেন পারফেক্ট হয়, নয় বেশি নয় কম। কারণ লবণ যদি পারফেক্ট হয় তাহলে তো পোলাও টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর, আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ। তো এগুলো চাইলে আপনারা দিতে পারেন, না দিলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তবে এগুলো দিলে কিন্তু পোলাও টেস্ট যেমন ভালো আসে ঠিক তেমনই কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। তো সেক্ষেত্রে আমি দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো আমি কিন্তু চালগুলো আবারও ভেজে নিচ্ছি, কারণ চালগুলো কিন্তু যদি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পোলাওটাও কিন্তু মানে খুব ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি এক কেজি চালের জন্য এক চামচ পরিমাণে নিয়েছি উঁচু করে। এবার আদা আর বাদামের পেস্ট দেওয়ার পর চালগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে আদার কোনো গন্ধ না থাকে। আর আদা দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা ফ্লেভারও হবে। আর এখানে যেহেতু ঘি আছে সব কিছু মিলিয়ে কিন্তু এত দুর্দান্ত মানে ঘ্রাণটা আসবে, যেটা সত্যি বলছে আপনারা করে দেখলেই বুঝতে পারবেন। তো এখন কিন্তু আমি চালগুলো আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই চাল ভাজার ক্ষেত্রে উপর নিচ করে করেই কিন্তু চাল ভেজে নেবেন, কারণ তাহলে সবগুলি ভালোভাবে ভাজা হবে। আমার পরবর্তী টিপস হচ্ছে পানি। এখন কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিবেন, কারণ পোলাওতে যদি ফুটন্ত গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু ওই পোলাও মানে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। আর এখানে আমি এক কেজি চালের জন্য আমি প্রথমেই 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর আমি যেহেতু আমি দুধ দিব এখানে, তো সেক্ষেত্রে আমি দুধ এবং পানি মিলে আরও 1/2 কাপ দিয়েছি, অর্থাৎ এখানে আমি 1.5 লিটার পানি দিয়েছি, আর দিয়েছি আমি 1/2 লিটারের অর্ধেক পরিমাণ পানি। এই মেজারমেন্টটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনারা 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি যতটুকুই চাল রান্না করেন না কেন আপনাদের কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। যদি কাপের মাপে নেন তাহলেও কিন্তু যে কাপে চাল মাপবেন ওই কাপের পরিমাণেই কিন্তু 1 কাপের জন্য 1.5 কাপ পানি এবং আরও দিবেন 1/2 কাপের অর্ধেক পরিমাণ পানি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল। আর অবশ্যই কিন্তু যদি শাহি ফ্লেভার পেতে চান কিংবা বিয়ে বাড়ি, কমিউনিটি সেন্টার এসবে যে পোলাও রান্নার যে একটা ঘ্রাণ আসে সেটা যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কেওড়া জলটা অ্যাভয়েড করা যাবে না। আর আমার পরবর্তী টিপস হচ্ছে, পোলাও যদি ঝরঝরে রান্নার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেবুর রস। অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। তো এখানে আমি 1 কেজি চালের জন্য 1টা লেবুর অর্ধেক পরিমাণ রস দিয়েছি। তো আবার দেখা গেছে অনেক সময় সব লেবুতে কিন্তু রস সমান হয় না, সেটাও মাথায় রাখতে হবে। এখন আমি একটা কাঠির সাহায্যে আলতো হাতে নেড়ে দিচ্ছি। প্রায় কিন্তু ফুটে এসেছে। আর পোলাওতে কিন্তু দুধটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় টেস্টের ক্ষেত্রে। দুধ দিলেই কিন্তু পোলাও টেস্টটা অনেক গুণ ভালো আসে। আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই দুধটা অ্যাভয়েড করবেন না। তো এখন কিন্তু পানি একদম শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর পোলাও যখন পানি শুকিয়ে গিয়েছে এখন আমি উপর থেকে আবার একটু ঘি দিয়ে দিব। 1 চামচ আমি রান্না শুরুতে দিয়েছি আর 1 চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম।
ঘি দেওয়ার ফলে পোলাও থেকে যে কি সুন্দর মানে ঘ্রাণটা আসছিল, আমি সত্যি বলছি যে মানে একবার না দিয়ে যদি খাওয়া না হয় তাহলে কিন্তু এটা বোঝা খুব বেশি কষ্টদায়ক হবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দেব 1.5 মিনিটের মতো, আর এখন আমি ঢাকাটা উল্টে দেব, আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজের ভেরেস্তা। কারণ পোলাওর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা কাজ করে সেটা হচ্ছে পোলাওর ভেরেস্তা, কারণ পোলাওতে ভেরেস্তা দিলে এর টেস্টটা এমনিতে অনেক বেশি ভালো আসে। তো আমি ভেরেস্তা দেওয়ার আগে যেহেতু আমি ঘি দিয়েছিলাম সেক্ষেত্রে আমি চালগুলো আবার একটু উপর নিচ করে দিচ্ছি, আর তাকালে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন কতটা ঝরঝরে দেখা যাচ্ছে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে দিব, আর এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজের ভেরেস্তা। আমি মিশিয়ে কিন্তু আবারও 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন আমি পেঁয়াজের ভেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার কারি কুকার মোড আমি অফ করে কিন্তু রাইস কুকার মোডে রেখে দিয়েছি। আর এখন ভেরেস্তা দেওয়ার পর আমি কিন্তু বিদ্যুতের সংযোগটা ছিন্ন করে দিয়েছি, আর এখন আমি রাইস কুকারে যে তাপ আছে ওই তাপের মধ্যে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব 1.5-2 মিনিটের মতো। এখানে কিন্তু আমার পোলাও একবারে রেডি। মানে কি বলবো, আমি কতটা যে মজাদার হয়েছিল আর কতটা ঘ্রাণ হয়েছিল আমি সত্যি বলছি বলে বোঝাতে পারবো না। আর এখন আমি দেখাচ্ছি যে আমার পোলাওগুলো ঠিক কতটা ঝরঝরে হয়েছে, খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। আর এখানে কিন্তু পানির পরিমাণ, চালের পরিমাণ যদি ঠিক থাকে আর যে উপকরণগুলো দিবেন সেগুলোর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে পোলাও কিন্তু এতটা টেস্টি হবে, তার পাশাপাশি এতটা ঝরঝরে হবে এবং একদম পারফেক্ট সিদ্ধ হবে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আমার ছোট্ট এই চ্যানেলটিকে বড় করার জন্য আপনাদের একটু সহযোগিতা আমার অনেক বেশি দরকার। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের একটুখানি ভালোবাসা কিন্তু আমাকে সামনের পথে এগিয়ে যেতে অনেকগুণ সাহায্য করবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ পেজকে ফলো করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তারই সাথে যদি আমার ভিডিওটি ভালোবেসে দেখে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে মোটামুটি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য, আশা করছি এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে যদি আপনারা পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাও কিন্তু এতটা মজাদার হবে যে আপনারা রান্না করে না খাওয়া অবধি কিন্তু বুঝতে পারবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।